वेलकम बैक फ्रेंड्स, अपन प्रत्येक के स्वागत जाची सरकारी कर्मसंस्थान यूट्यूब चैने। तो बंधुरा, मुहूर्ते बाड़ी थका एलपीजी गैस सिलिंडार नहीं उठे आसल एक अत्यंत गुरुत्वपूर्ण आपडेट। अवशेषे एलपीजी सिलिंडारे दाम ठीक करार विषयटी तेल संस्थागुलिर ऊपर छेड़े दीते जाच्छे केंद्र सरकार, जार फले प्रचुर परिमाणे बृद्धि पावार सम्भावना रही है प्रत्येक कम्पानिर ही एलपीजी सिलिंडारे गैसेर दाम। तो बंधुरा, से नहीं विस्तारित आपडेट आमी आपनादेर साथे शेयर करते जाच्छि। यदि केंद्र सरकार एई नियंत्रण तुले नेय ताहले कत परिमाणे बृद्धि पेते पारे गैस सिलिंडारेर दाम, समस्त किछु आपडेट एई भिडियोते आपनारा पाबेन। तार आगे आपनादेर काछे एकटी रिक्वेस्ट, आपनारा अवश्यई भिडियोटि स्किप ना करे प्रथम थेके शेष अब्दि देखुन एबं ए धरनेर ट्रेंडिंग आपडेट परबर्तीते पाओयार जन्य अवश्यई चैनलटिके सबस्क्राइब करे राखुन। तो चलुन बंधुरा, देरी ना करे मूल आपडेटे चले जाई। गैसेर दामेर ओपर थेके नियंत्रण तुले नेबे केंद्र, पेट्रोलियम मंत्री जानालेन। गैस सिलिंडार ऊर्ध्वमुखी दामे एमनितेई ना विश्वास मध्यबित्ते, तार उपर आबार दुःसंबाद शोनालेन केंद्रीय पेट्रोलियम मंत्री धर्मेंद्र प्रधान। शुक्रवार तिनि जानान, धीरे धीरे जालानी गैसेर दामेर ऊपर थेके सरकारी नियंत्रण सरिये फेला हबे। आंतर्जातिक बाजार चलती दामेर संगे मिलिए दाम निर्धारण हबे गैस जालानी गैसेर। संबाद संस्था रयटार्सके देवा साक्षात्कारे प्रधान जानान, জ্বালানির চাহিদা সেপ্টেম্বর অক্টোবরে আবার ফিরে আসবে। শুক্রবারেও দাম বেড়েছে পেট্রোলের, এ নিয়ে ধারাবাহিকভাবে 20 দিন দাম বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের। শুক্রবার দিল্লিতে পেট্রোলের দাম 80 টাকার ঘর ছুঁয়েছে, গত বছর এই প্রথম। ভারতে পেট্রোলিয়াম বেসরকারীকরণের কাজে এবার গতি নেবে কেন্দ্র, করোনা ভাইরাসের জন্য সেই কাজে বাধাপ্রাপ্ত হয়। ডিজেলের দাম 80 টাকার গণ্ডি ছাড়ালো, দিল্লিতে এমন ঘটনা ঘটেছে। রাজধানী পেট্রোলের দাম বেড়ে হয়েছে 79.92 টাকা, আর ডিজেল হয়েছে 80.2 টাকা। কলকাতায় বৃহস্পতিবার পেট্রোল এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে যথাক্রমে 81.61 টাকা, অপরদিকে ডিজেলের দাম হয়েছে 75.18 টাকা। মুম্বাইতে পেট্রোল এবং ডিজেলের দাম হয়েছে, পেট্রোল 86.70 টাকা এবং ডিজেল হয়েছে 78.34 টাকা। চেন্নাই হয়েছে 83.18 টাকা এবং ডিজেল হয়েছে 77.29 টাকা পার লিটার। উল্লেখ্য, পেট্রোল এবং ডিজেলের দামে বিশেষ ফারাক না থাকায় অন্য একটি আশঙ্কার কথাও শোনা যাচ্ছে, কারণ বাণিজ্যিক অর্থাৎ পণ্য এবং যাত্রী পরিবহনে যুক্ত গাড়িগুলি মূলত ডিজেলে চলে। যাত্রী এবং পণ্য পরিবহনে ব্যবসায় যে ফলে নেতিবাচক প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আশঙ্কা প্রকাশ করেছে গাড়ি নির্মাতা সংস্থাগুলি, তারা ডিজেল চালিত গাড়িতে সুবিধার সংযোজনে কোটি কোটি টাকা নিয়োগ করছে। অটোমোবাইল সংস্থা আশঙ্কা, এভাবে যদি ডিজেলের দাম এবং পেট্রোলের দামকে ক্রমশ ছাপিয়ে যায় তাহলে ডিজেল চালিত বাণিজ্যিক যানবাহনের জনপ্রিয়তা হ্রাস পাবে। অপরদিকে বিশ্ববাজারে তেলের দাম কমেছে, কিন্তু তার কোনো প্রভাব পড়ছে না কলকাতা সহ সারা দেশে। লকডাউনের কারণে তেলের দাম বৃদ্ধি বন্ধ থাকার পর একবার যখন তা বাড়তে শুরু করেছে তখন তা লাগাম দেওয়াই যাচ্ছে না। একটানা 82 দিন তেলের দামে নিম্নগতি বজায় থাকার পর দেশের তেল কোম্পানিগুলি 7 জুন থেকে বাড়িয়ে চলছে তেলের দাম। তো বন্ধুরা, এইভাবে যদি মূল্যবৃদ্ধি ঘটতে পারে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আবারও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রচণ্ডভাবে বেড়ে যাবে, কারণ কিন্তু কেন্দ্র সরকার পুরোপুরিভাবে এই গ্যাসের দাম নিয়ন্ত্রণের বিষয়টি তাদের তেল সংস্থাগুলি দিতে চাইছে। তাহলে কিন্তু তারা নিজেরাই ঠিক করবে।